কাতারে জৈন্তাপুর প্রবাসী গ্রুপের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এক্লারসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যবসায়ী মোহাম্মদ ফারুক আলী। কাতার থেকে আমিন ব্যাপারী জানান, বিল্লাল উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আতিকুর রহমান ডালিম, হাসান আহমেদ, ইকবাল হোসেন, কামরুল ইসলাম সহ আরও অনেকেই। পরে সোলেমান আজিজকে সভাপতি, আবু আম্বিয়াকে সাধারণ সম্পাদক এবং জিয়াউল ইসলামকে সিনিয়র সহ সভাপতি করে নতুন এই কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র যুগ্ম সম্পাদক আয়াত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক সায়েদ উল্লাহ, এম আলমগীর, মঞ্জুর আহমেদ পলাশ, মুশাহিদ আলী সহ আরও অনেকে।